আজকে ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা সহজে আমাদের যে কোডের যে ফন্ট আছে সেই ফন্টটাকে আমরা রিসেট করতে পারি। গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোল চেপে ধরে যদি আমি মাউসটাকে স্ক্রল করি, যদি আপ করি তাহলে সেটা জুম হচ্ছে, এবং যেটা ডাউন করি তাহলে সেটা কি হচ্ছে, ছোট হচ্ছে, তাই না? বড় এবং ছোট যে ইয়াটা হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আসলে আমার বর্তমান যে ফন্টটা আছে কিন্তু চোখের আন্দাজে কিন্তু আমি এটাকে রাখছি, কিন্তু আমি যদি এই ফন্টটাকে রিসেট করতে চাই, অর্থাৎ ডিফল্ট ভাবে আমরা যেটা দিয়ে রাখছি সেটা যেন হচ্ছে যে আমরা পাই, এটা করার জন্য যেটা করতে হবে কন্ট্রোল শিফট অ্যান্ড পি। ওকে, যাই কন্ট্রোল শিফট অ্যান্ড পি, এটা প্রেস করার পরে আমাকে যেটা করতে হবে যে ফন্ট জুম রিসেট, এই যে ফন্ট জুম রিসেট, এখানে ক্লিক করি। এবার দেখুন এখন কিন্তু এটা 14, অর্থাৎ এটার যে আমরা পূর্বের যে ইয়াটা দিয়ে আসছিলাম ফন্ট সাইজ, আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে প্রিফারেন্স, দেন সেটিং, দেন ফন্ট সাইজ, এই দেখুন এখানে 14 হয়ে আছে। ঠিক আছে, তো মূলত হচ্ছে যে এইভাবে আমরা এখানে যাই, এটা কিন্তু 14 হয়ে আছে। ওকে, আচ্ছা, আমরা দেখুন এই যে আমরা এটা বাড়াচ্ছি কমাচ্ছি, কিন্তু আমাদের দরকার হচ্ছে যে আমরা যে সাইজটা দিয়ে আসলাম সেই সাইজটা যদি আমরা চাই তাহলে কন্ট্রোল শিফট এন্ড দেন পি, তারপর লিখতে হবে যে ফন্ট জুম রিসেট, এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা পূর্বের অবস্থায় চলে আসছে। ওকে,